অনুগ্রহ করে শুনবেন একটি জরুরি ঘোষণা। বীরভূম জেলা প্রশাসনের নির্দেশে আগামী কাল দুপুর 12টার পরিবর্তে বিকাল 5টায় সম্পূর্ণভাবে লকডাউনের ঘোষণা করেছেন। তাই সাঁইথিয়া পৌরবাসীর কাছে অনুরোধ, আপনারা আগামী কাল দুপুর 12টার পরিবর্তে বিকাল 5টায় লকডাউন সম্পূর্ণভাবে মেনে চলুন। জরুরি পরিষেবা ছাড়া সমস্ত রকম গাড়ি ঘোড়া, টোটো, অটো, বাজারঘাট সব রকম কিছু বন্ধ থাকবে। অযথা রাস্তায় ঘোরাঘুরি করবেন না। প্রশাসনকে সহযোগিতা করুন, প্রশাসন সর্বদা আপনাদের পাশে আছেন। অতি প্রয়োজনে যদি বাইরে বেরোতে হয় লকডাউন চলাকালীন, তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং উপযুক্ত সঠিক নথি কাছে রাখবেন, নচেৎ প্রশাসন আইনানুগ কঠোর ব্যবস্থা নেবেন। তাই প্রশাসনকে সহযোগিতা করুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সামাজিক দূরত্ব মেনে অবশ্যই চলবেন। নমস্কার, সৌজন্য, সাঁইথিয়া থানা। নমস্কার, অনুগ্রহ করে শুনবেন একটি জরুরি ঘোষণা। বীরভূম জেলা প্রশাসনের নির্দেশে আগামী কাল দুপুর 12টার পরিবর্তে বিকাল 5টায় সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছেন। তাই সাঁইথিয়া পৌরবাসীর কাছে অনুরোধ, আপনারা আগামীকাল দুপুর 12টার পরিবর্তে বিকাল 5টায় সম্পূর্ণভাবে লকডাউন মেনে চলুন। জরুরি পরিষেবা ছাড়া সমস্ত রকম দোকানপাট, গাড়ি ঘোড়া, বাজার, অটো, টোটো সব কিছু বন্ধ থাকবে। তাই অযথা রাস্তায় ঘোরাঘুরি করবেন না। লকডাউন চলাকালীন বাড়িতে থাকুন, পরিবারকে ভালো রাখুন, সুস্থ থাকুন। প্রশাসনকে প্রশাসন সর্বদা আপনাদের পাশে আছেন। অতি প্রয়োজনে যদি বাইরে বেরোতেই হয় লকডাউন চলাকালীন, মাস্ক অবশ্যই ব্যবহার করবেন এবং উপযুক্ত সঠিক নথি কাছে রাখবেন, নচেৎ প্রশাসন আইনানুগ কঠোর ব্যবস্থা নেবেন। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, সৌজন্য।